শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয়, এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে, তারপরে আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না, শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে একটু আগে আমি বলছিলাম মেয়েদের প্রতি যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়, কোনো মেয়ের যদি বাচ্চা না হয় এটা কি তার দোষ? আল্লাহর ফয়সালা, বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে? অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না, হতে পারে কি পারে না? তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায়। অনেকে খোটা দেয় সমাজে, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে, গালি দেয় কি দিয়া যেন আপনাদের এলাকায় কি বলে, বন্দা বলে, খোজা বলে, আরো কি কি বলে, হ্যাঁ, হাত কুড়ে বলে। কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন? কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা সূরা ইন্না তানার মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা। মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো, আরে তোমার কোনো ছেলে নাই নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিয়াকা হত্তা, তোমার শত্রুরা বরং নির্বংশ হবে, ওদের বংশে বাত্তি দেওয়ার, ওদের নাম মুখে নেওয়ার মতো মানুষ থাকবে না, নবীজির নাম মুখে নেওয়ার মতো মানুষ অভাব পৃথিবীতে আছে না। তাহলে কোনো মানুষের বাচ্চা না হলে তাকে খোটা দেওয়া এটা কাফেরদের চরিত্র, এটা নাজায়েজ এবং গুনাহ, হারাম, এটা করা যাবে। সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন, মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন। যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন, যদি আমরা এক মুখে বর্ণনা শুনে কাউকে দোষী বলছি না, কিন্তু যদি কেউ এরকম করে থাকে তিনি আল্লাহর কাঠগড়ার আসামি এবং জুলুম করবেন, জুলুমের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন। যে ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ইমামের অজান্তে অগোচরে ইমামের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের নিকট সমালোচনা করে, এর হুকুম কি? সেটা কোন ধরনের মুসল্লি? ভাইরা আমার, এই কামটা আমাদের দেশে প্রায় সব মসজিদেই হয়, হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে সব মসজিদেই মুসল্লিরা, অনেক মুসল্লি আছে, সব মুসল্লি, অনেক মুসল্লি আছে কাজই হলে ইমাম সবার পিছনে লাগে, আছে না নাই? আমার মনে আছে একবার 2002-2003 সনের দিকে সম্ভবত ঢাকা এক মসজিদে আমি ইমাম ছিলাম। তো আমার এক মুসল্লি আমাকে বলল যে, হুজুর আপনার সবই ভালো লাগে, একটা জিনিস আমার কাছে ভালো লাগে না। আমি, কি ভালো লাগে না বলেন, দোষের কথা বললে ভালো, আমি ঠিক হয়ে গেলাম, বলেন তো দেখি। বলে যে, আপনি হাঁটেন যে হাঁটার স্টাইলটা ভালো লাগে না। তাই বললাম, আপনি কাউকে বিয়ে শাদী করলে তার হাঁটার স্টাইল ভালো লাগে না এটা বললে মানায়, আমার হাঁটার স্টাইল দিয়ে আপনি কি করবেন, এটা কোনো কথা হলো? তো এইটা এমন একটা জায়গা যে আমরা ইমাম সাহেবদের দোষ বাইর করতে পারলে খুব নিজের খুব একটা কিছু একটা বড় মানে হয়ে গেছে এমনটি মনে করি। আলেমদের পিছিয়ে লাগাটা এটা অনেকে ফ্যাশনে পরিণত হয়েছে অনেক এলাকাতে, ঠিক না? বেঠিক, মুসল্লিরা সবাই মিলে হয় ইমাম নয় মুয়াজ্জিনের পিছনে সমালোচনা করলো, খুবই মন্দ একটা চরিত্র। ইমাম মুয়াজ্জিন তারাও মানুষ, দোষ থাকলে তাদেরকে বলবেন, সমান সংশোধন করবেন, আর পেছনে তাদের পিছনে গীবত শেকায়েত সমালোচনা এগুলো করবেন। ইমাম সাহেব যদি সব দিক থেকেও ভালো হয়, ওই যে দেখছেন না সব দিক থেকে ভালো, এরপরে বলে যে আপনার হাঁটাটা সমস্যা, বেশি খাইছে বলে হুজুররা বেশি খায়, কম খাইছে হুজুররা পেট মরা, দাওয়াতে আগে হাজির হয়েছে হুজুররা খাওয়ার জন্য আগে আগে এসে বসে থাকে, একটু পরে আসছে হুজুরদের টাইম জ্ঞান নাই দেরিতে আসছে, মানে হুজুরদের কোনো দিকে যায় শান্তি নাই। ভাইরা আমার, কোন এলাকায় বলে এক লোক ছিল, তাকে যত মানুষ দাওয়াত দিত সে সব দাওয়াতে দোষ ধরত, রান্নার দোষ ধরত, একটা না একটা দোষে বাইরি করতো, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, একটা কিছু বলতো, এটা গরম, এটা ঠান্ডা। তো এক মহিলা খুব চালাক, চতুর, শিক্ষিত, উনি বললো যে, এই ভদ্রলোকের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, দেখি কেমনে দোষ ধরে। উনি ওই ব্যক্তির উপর অ্যানালাইসিস করলেন যে সে কী কী দোষ ধরে, বেশি গরম হলে দোষ ধরে, বেশি ঠান্ডা হলে দোষ ধরে, তাহলে কুসুম রাখতে হবে, লবণ কম বেশি দোষ ধরে, এটা ধরে সেটা ধরে, সব ঠিকঠাক মতো তার রুচি অনুযায়ী সব ঠিক মতো রান্নাবাড়া করছে, দোষ ধরার মতো কোনো পয়েন্ট নেই। এবার দাওয়াত দিয়ে খাওয়াইছে, খানা শেষে বলতেছে কেমন হয়েছে বলেন, দোষ ধরার মতো কিন্তু কিছু পয়েন্ট নেই। এবার সে বলতেছে কিছুক্ষণ চুপচাপ থেকে বলতেছে, এত ভালো ভালো না, মানে দোষজন কিছুই ধরতে পারলো না,
তো একটা খোঁচা তো মারতেই হবে, তো বলে কি এত ভালো? তো অনেক এলাকার মুসল্লিদে আছে এই অবস্থা, ইমাম সাহেবের আর কিছু নাই, তো বলে ইমাম সাহেব এত ভালো ইমাম, এত ভালো ভালো না। হুজুর চার দোকানে আড্ডা মারলেও দোষ? হুজুর মানুষ চার দোকানে বসে বসে আড্ডা মারে, এখানে গিবত শেখায় হুজুর সেখানে বসে, আর চায়ের দোকানে বসে না সেটাও দোষ? হুজুর অসামাজিক, এত ভালো ভালো না। ভাইরা আমার, ওলামা একরামের গোস্তটা বিষাক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার একটা উক্তি আছে যে লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের গোস্ত বিষাক্ত। ওলামাদের গোস্ত বিষাক্তের মানে বুঝেন? মানে কারোর পেছনে সমালোচনা করা মানে হলো মরা মানুষের গোস্ত খাওয়ার সমান। তো ওলামাদের পেছনে দুর্নাম করা মানে গোস্ত খাওয়ার মতো। আর মনে রাখবেন ওলামাদের গোস্ত বিষাক্ত, তাদের দুর্নাম করবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বেইজ্জত করবেনই করবে। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের পিছনে লাগালাগি করবেন, তাদের যে ত্যাগ আপনার চাইতে অনেক বেশি। মসজিদে একটু ময়লা দেখে মুয়াজ্জিন সাহেবের পরে খেপে যান, কেন আপনি মসজিদ সাফ করতে পারেন না? আপনি মুসলমান, মসজিদ সাফ করলে আপনার সব হবে না? ওই বেচারা ত্রুটি হলে তাকে বুঝাই দেন, ঠিক আছে 100 বার, কিন্তু তাই বলে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করবেন চাকরের মতো, নিজে সাহেবগিরি করবেন? মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার আছে না? নেই। মুয়াজ্জিন সাহেব কখনো আজান দিতে দেরি করে ফেলছে, আপনি টাইম মতো আজানটা দিয়ে দেন, আপনার স্বাভাবিক হবে না? আমরা দোষ ধরতে খুব বেশি অভ্যস্ত। ইমাম মুয়াজ্জিনরা তারা দুধের দোয়া না, তাদেরও দোষ থাকতে পারে, দোষ থাকলে যথাযথ নিয়মে সংশোধন করেন, কিন্তু খোঁচাখুচি করাটা গুনাহের কথা। রমজান ব্যতীত একটানা কতদিন রোজা রাখা জায়েজ আছে? রমজানের বাইরে টানা কতদিন রোজা রাখতে পারবেন? উত্তর হলো এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এই কয়দিন রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তবে সারা জীবন টানা রোজা রাখবো, কখনো রোজা আমি ভাঙবো না, হারাম দিনগুলো ছাড়া সবসময় রোজা রাখবো, এইভাবে টানা রোজা রাখা, এটার উপরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। আপনি নিজের জন্য দিনকে, ইসলাম পালনকে কঠিন বানাবেন না। তবে আপনি যেটা করতে পারেন, একদিন রোজা রাখলেন, একজন ইফতার করলেন, এটা উত্তম। এটাকে বলা হয় সিয়ামে দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা এরকম ছিল, এটা উত্তম, এটা ভালো। একদম টানা রাখতে থাকলেন সারা বছর জুড়ে, এরকম করা অনুচিত। কিন্তু টানা আপনি 10 দিন 20 দিন রাখলেন, এরকম কোনো অসুবিধা তাতে নাই। অনেক তান্ত্রিক তাদের পোস্টারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি লেখে, ফলে সাধারণ মানুষরা না বুঝে তাদের কাছে যায় এবং তাদেরকে মুসলমান মনে করে। এরকম ধোকাবাজ তান্ত্রিকদের কাছে যাওয়ার বিধান কি? তন্ত্র মন্ত্র করা মানুষের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়তেছে। শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এই জাতীয় খনকার, কবিরাজ, তান্ত্রিক এগুলো দেখবেন যে ভরে গেছে, নামাজ কালামও পড়ার খোঁজ খবর নেই, কিন্তু উনি উনি কবিরাজি করে, উনি কি করে? কবিরাজি করে। এমন কোন সমস্যা আল্লাহর জমিনে না যে সমস্যার সমাধান উনি দিতে পারে না, আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? এই তান্ত্রিকরা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, উনি তাবিজ দিয়ে দিবে আপনার ঠিক হয়ে যাবে, উনি আপনার আপোষ করে দিবে, উনি শত্রুতা উদ্ধার করে দিবে। যুবক ছেলেরা যৌবনের ভ্রম কোনো মেয়ের পিছনে পড়ে লাইফ শেষ করতেছে, ওই তান্ত্রিক সেটারও হাল করে দিবে, সমাধান করে দিবে, এরকম তান্ত্রিক আছে না নাই? ভালো করে শুনে রাখেন, এদের বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফুরি কালাম করে, জাদু করে। আর ইসলামের দৃষ্টিতে জাদু এমন জঘন্য অপরাধ, ইসলামের দণ্ডবিধি, ইসলামী বিচার ব্যবস্থা এদেরকে মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দেওয়ার নির্দেশ করে, কারণ সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আমাদের ঘরে ঘরে আজকে জাদুর রোগের রোগী পাওয়া যায়, ঘরে 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 জনে জনে, প্রায় প্রতিদিনই আমাদের কাছে, প্রায় প্রতিদিনই আমাদের কাছে কেউ না কেউ আসে, যাদেরকে বর্ণনা শুনলে আমরা বুঝতে পারি এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী, শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই জাতীয় তন্ত্র মন্ত্র যারা করে এদের শরণাপন্ন হওয়া জায়েজ নাই, তাদের শরণাপন্ন হওয়া কি নাই? আপনি যদি তাদের আশ্রয় নেন, তাদের সহযোগিতা নেন, কোনো কোনো ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে আপনার ইমানও চলে যেতে পারে। এই জন্য সমস্ত তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যাবেন, কোরআনে কারিম শেফা আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য। মনে রাখবেন আপনি সরাসরি আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন। আপনি একজন নিজেকে পাপিষ্ট মনে করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল, আল্লাহ কথা দিয়েছেন কবুল করবেন। অতএব আপনি দোয়া করবেন আস্থা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার দোয়া বিফলে যাবে। ওই তান্ত্রিক ফান্ত্রিকের পেছনে যে ইমান নষ্ট করবেন, ব্ল্যাক ম্যাজিশিয়ান ভরে গেছে। ফেসবুকে দেখবেন কমেন্ট বক্সে তান্ত্রিক অমুক,
কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি ইসলাম বিচার ব্যবস্থা থাকলে এগুলো সবগুলো ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে শেষ করত। এরকম পাপিষ্টর আমাদের সমাজে আজকাল ভরে গেছে। আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত পাপাচারীদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত চারটি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামায় আমুর মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? এক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ঈমান আছে যার, এক। ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ে, দুই। ওয়া আতাজ যাকাহ, পয়সা আলা হলে যাকাত দেয়, তিন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া। এই চারটা গুণ যদি কারো থাকে সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক এমন হওয়া উচিত যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোনো স্কুলের কোনো কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? উনি হুজুর মানুষ, এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসতেন যার ভিতরে মসজিদের কিছুই নেই, ইসলামের নামগন্ধও নেই, শুধু তার একটাই গুণ আছে, পয়সা আছে। তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। মুশকিল হলো আমাদের, ওই যে বললাম মেরুদণ্ড নাই, বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন, আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নেই। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা মক্কাতে গেছেন দেখছেন ভিডিওতে বা টেলিভিশনে, আপনারা প্রায় সবাই দেখেছেন, কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ কাবা, আল্লাহর ঘরে মসজিদ, এটা ইব্রাহিম রাসুলের সালাম এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন সেটা অনেক বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়ে, তার নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে অনেক পুরান হয়ে গেছে, পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে, সেটা করতে গিয়ে ওনারা মক্কার মানুষেরা, তারা পর্যন্ত যারা তাওহীদ বুঝতো না সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না, আর হালাল টাকা সব সমাজে কম থাকে। এই জন্য দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে উঁচু করা, ওইটার ভেতর জায়গাটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই, সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত 1500 বছর প্রায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত ভাঙাচোরা থাকা অনেক ভালো। কিন্তু কে শুনে কার কথা? পয়সা পাইলে হুজুর বলে, নারায় তাকবীর বলেন, সুবহানাল্লাহ পাবলিকও বলে, চোরের টাকা না ডাকাতের টাকা সেটা দেখা দেখি। এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে, যে হারাম টাকা নিয়ে আসলে জানে হারাম টাকা, বিনয়ের সাথে বলে ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না, না খেয়ে থাকবো, মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে, তারপর হারাম টাকা নেব না। এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই, আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে সেখানে আমরা ফর্মে লিখে দিই, নিয়মাবলীতে লিখে দিই, অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে। এরপরে যদি আপনি হারাম টাকা আমাকে না জানিয়ে দেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে, মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুন, তাদেরকে আপন করে নিতে হবে, দূরে ঠেলা নয়, তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরে খেদমতের দায়িত্ব পেয়েছেন, বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে।